সংবিধানের বাইরে কোনো কিছু করা যাবে না, সংবিধানের বাইরে কোনো কিছু আমরা মানব না। কালো টাকায় পরিণত হয়েছে, সেই টাকাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না। একটা গরিব মানুষ যদি 1,00,000 টাকা সঞ্চয় করে, সেটা কি অপরাধ হয় যে তার উপরে আবগারি ট্যাক্স দিতে হবে? এটা এখনই প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হোক। অর্থমন্ত্রী এখন ব্রিটিশ শ্রমিকদের পিছনে লেগেছেন, অর্থাৎ তিনি সিগারেটের পক্ষে এবং ব্রিটিশ আমেরিকার টোবাকো কোম্পানিকে তিনি সাপোর্ট দিতে চাচ্ছেন। আমরা এটা মানবো না, আমরা এটা মানতে পারি না, আমরা এটা মানতে পারি না। অর্থমন্ত্রী বাজেট বক্তব্যের একটা শিরোনাম নির্ধারণ করেন এবং 2011-12 সাল থেকে তিনি এক এক ধরনের শিরোনাম এক এক বছরে নির্ধারণ করেন এবং সেই শিরোনাম থেকে সেই বাজেটের গতিপথের কিছু ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু পরের বছরে এসে সেই শিরোনাম আবার পাল্টে যায়। যেমন 16-17 সালে ছিল প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা, আর এবারে আছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সময় এখন আমাদের। আমি এই সমস্ত শিরোনাম দেখে আমাদের অগ্রগতির বা আমাদের লক্ষ্যের কোনো ধারাবাহিকতা আমি কিন্তু উপলব্ধি করতে পারি না। কিন্তু একটা তিনি যে বলেছেন যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু যে আদর্শ অনুসরণ করতেন, তিনি সেটা উল্লেখ করেছেন এই এবারের বাজেটের মধ্যে। সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র পরিচালনা মূলনীতি নির্ধারণ, যাতে বঞ্চিত গণমানুষের নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাষ্ট্র পরিচালনা সুনিশ্চিত হয়, যেটা আমাদের সংবিধানের মধ্যেই রয়েছে, সেটা তিনি আবার উল্লেখ করেছেন কিন্তু শিরোনাম রেখেছেন অন্য ধরনের। ফলে আমার পক্ষে একটু অসুবিধাই হয় যে তাকে উপলব্ধি করার ক্ষেত্রে। তবুও আমি বলতে চাই যে এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার যে প্রধানমন্ত্রীর যে যোগ্যতা, তার ভিত্তিতে অনেক ক্ষেত্রেই যে সাফল্য লাভ করেছে এবং আমরা প্রকৃতপক্ষে এগিয়ে যাচ্ছি, সেটা অনেকের বক্তব্যে আপনারা শুনেছেন। যেমন কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, রেল ও সড়ক যোগাযোগ, পদ্মা সেতু, তথ্য প্রযুক্তি, নারী উন্নয়ন, প্রতিবন্ধীদের সেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং এতে দেশের উন্নয়নের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখনই বলেছেন 21 সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব, তখনই তিনি বলেছেন যে এটা জনকল্যাণমূলক রাষ্ট্র হবে। এবং সেই জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা যে তিনি বলেন, এটা মুক্তিযুদ্ধে আমরা যে দৃষ্টিভঙ্গি আমরা অর্জন করেছিলাম, যা আমাদের সংবিধানে রয়েছে, বঙ্গবন্ধু যেটা বারবার উল্লেখ করেছেন, সেই জায়গা থেকে এখন আমরা যে যা যা বলেছি, মুক্তিযুদ্ধে যে স্বপ্ন দেখেছি, সেই জায়গা থেকে কোথায় এসে এখন দাঁড়িয়েছি, সেটাই হলো আমাদের প্রশ্ন। আমি সকলের সাথে একমত এবং বিশ্ববাসী আজকে আমাদের দিকে দেখছে যে বাংলাদেশ এগোচ্ছে। কিন্তু আমি আজকে যে বাজেট উপস্থাপন করা হয়েছে, সেই বাজেটের কিছু বিষয় সম্পর্কে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই। প্রথমত হচ্ছে ভ্যাটের প্রশ্ন। বলা হয়েছে যে 15% ভ্যাট দেওয়ার কথা এবং এটা নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের উপর থেকে প্রত্যাহার করা হবে, সেই নিশ্চয়তাও আবার দেওয়া হয়েছে।
আর বিদ্যুৎ আর গ্যাস এবং অন্য জিনিসের উপর ভ্যাট আরোপ করা হবে। আমি একটা কথা বলতে চাই, আমি যদি যে শহরের থেকে নির্বাচিত, আমার শহরের একটা পানের দোকানদার, সেও কিন্তু একটা অর্থনীতিবিদ, তে ম্যাক্রো ইকোনমিক্স বুঝে না কিন্তু মাইক্রো ইকোনমিক্স বুঝে। যেমন তার দোকান কিভাবে চালাতে হবে, কিভাবে লাভ হবে, তার পারিবারিক জীবন সংসার কিভাবে সামাল দিতে হবে, সেই ক্ষুদ্র অর্থনীতিটা সে বোঝে। অতএব আমাদের সেই পানের দোকানদারও কিন্তু বোঝে যে ভ্যাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে জ্বালানি এবং বিদ্যুতের উপরে ভ্যাট রেখে দিলে দ্রব্যমূল্যের পরিস্থিতি কী দাঁড়াবে, শিল্পজাত দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হবে সেটা তারা বোঝে। তাতে সেইটা যে আবার আমাদের ঘাড়েই এসেই পড়বে, সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে, অতএব বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, এটা আমাদের বোঝা দরকার। অতএব মাননীয় অর্থনীতিকে বলবো, মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে যে অর্থমন্ত্রী তিনি অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু বাংলাদেশের সব মানুষ নিজের জায়গা থেকে এক একজন ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনীতিবিদ এবং সবাই তার বাস্তব অবস্থা বোঝে। অতএব ভ্যাট এক জায়গায় কমাবেন আর এক জায়গায় রেখে দিবেন, তাতে কিন্তু মানুষের বাস্তব অবস্থার পরিবর্তন হবে না। একটা ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা আজকে বাজারে ঘাটে হয়, সেটা হলো 1 লক্ষ টাকা আজকে অনেক টাকায় পরিণত হয়েছে। আমাদের অর্থমন্ত্রী মাঝে মাঝে অনেক অনেক কথা বলেন, সে কথা হলো 4,500 কোটি টাকা একসময় কোনো টাকাই ছিল না, এখন 1 লাখ টাকা কিন্তু বিরাট টাকায় পরিণত হয়েছে। এবং যে আবগারি ট্যাক্সের কথা বলা হয়, আমি জানি না পৃথিবীতে কোথাও ব্যাংক অ্যাকাউন্টের উপরে আবগারি ট্যাক্স আছে কি না। আবগারি ট্যাক্স এনেছিল এদেশে ব্রিটিশরা এটা এনেছিল যে অন্যায় কাজ করলে কিছু কর দিতে হয়, অন্যায় করলে পারে যে কর দিতে হয় তা থেকে বলা হয় আবগারি ট্যাক্স। যেমন মদ টদ এগুলোর উপরে আবগারি আছে, সেই জন্য আমার মনে হয় সঞ্চয়, একটা গরিব মানুষ যদি 1 লক্ষ টাকা সঞ্চয় করে সেটা কী অপরাধ হয় যে তার উপরে আবগারি ট্যাক্স দিতে হবে। আজকে উনি দেখিয়েছেন যে 5.5% মুদ্রাস্ফীতি থাকবে, তাহলে 1 লক্ষ টাকা যে ব্যাংকে রাখবে সে 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে সারা বছর পর 1,05,000 টাকা পাবে, আর 5.5% যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে মূল টাকা এসে দাঁড়ায় আসলে এসে দাঁড়ায় 99,500 টাকা, আর ব্যাংকের লোকরা যে সার্ভিস চার্জ কাটে তাতে যদি 500 টাকা চলে যায় তাহলে হয় 99 টাকা, তার উপরে যদি আমাদের অর্থমন্ত্রী বসান 800 টাকা তাহলে তো কোথায় এসে দাঁড়ায় যে 97,200 টাকা এসে দাঁড়ায়। তাহলে একটা লোক কেন ব্যাংকে টাকা রাখতে যাবে? আর এটা নিয়ে যখন কথা হয় তখন উনি বলেন যে এটার ব্যবস্থা হবে। এটা একটা কথা মনে রাখা দরকার যে যখন এটা এই এই বাজেট ক্যাবিনেটে পাশ হয়ে যায় তখন এই বাজেটে কোনটা ছাড় দেওয়া হবে কোনটা ছাড় দেওয়া হবে না তার কিন্তু তার কর্তৃত্ব কিন্তু অর্থমন্ত্রীর হাতে থাকে না, এটা তখন হাউসের হাতে থাকে। অতএব এখানে যখন আমরা দাবি করব যে এইটা প্রত্যাহার করতে হবে তখন সেইটা যদি সকলের মতামত হয়, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এ ব্যাপারে অনেক কথা বলেছেন, সঞ্চয়পত্র সম্পর্কে অনেক কথা বলেছেন, আমি তার সাথে 100% ঐক্যমত পোষণ করি যে এটা এখনই প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হোক এবং এ ব্যাপারে কোনো কথা চলতে পারে না। আমি একটি কথা আরেকটি কথা বলতে চাই যে আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি, খুব ভালো কথা, কিন্তু আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই, কিন্তু আর গত 10 বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে আমাদের কাছে যা হিসাব পাওয়া যায় তা হচ্ছে $7,585 কোটি পাচার হয়ে বিদেশে চলে গেছে 10 বছরে। এবং তিনি আমাদের অর্থমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলেছিলেন
যে প্রতি বছর যে অর্থ পাচার হচ্ছে সেটা এক বছরের বাজেটের সমান, তাহলে এক বছরের বাজেট পাচার হয়ে যাবে আর এক বছরের বাজেট দিয়ে আমরা উন্নয়ন করব। এই যে আমাদের বাজেট প্রণয়নের পদ্ধতি চলছে, এ দিয়ে উন্নয়নের সড়কে উঠা যাবে না, সেই সড়ক অনেক অনেক প্রতিকূলতার মুখোমুখি হবে। তাহলে আজকে অর্থমন্ত্রী যখন স্বীকার করেন যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে চলে যাচ্ছে, সেই যারা পাচার করছে তাদের কী পরিচয়, তাদের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিচয় কী, সেটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। এবং সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারবো এবং আমাদের দেশ থেকে অর্থ পাচার বন্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত উন্নয়নের মহাসড়কে উঠেও আমাদের কোনো লাভ হবে না। পৃথিবীতে এমন উদাহরণ আছে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার পরও নিচের দিকে নেমে গেছে, এবং আমাদের এই যারা অর্থ পাচার করছে এটা রোধ করতে হবে। এটা আমরা দেখেছি যে পশ্চিমা দুনিয়া, পশ্চিমা যেখানে উদার পুঁজিবাদের একবারে চারণ ক্ষেত্র, সেখানে কিন্তু অর্থ পাচার অবাধে চলছে এবং তারই পরিণত হিসাবে এখন পশ্চিমা দুনিয়াতে এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং শুধু তাই নয়, এই অর্থ পাচার দিয়ে আজকে দেখা যাচ্ছে বিশ্বের 99% সম্পদের মালিক 1% মানুষে পরিণত হয়েছে। এই যে বিশাল বৈষম্য পুঁজিবাদী বিশ্বে আজকে সৃষ্টি হয়েছে, সেই পুঁজিবাদী পথ ধরে উন্নয়নের দৃষ্টিভঙ্গি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে গ্রহণ করি নাই। অতএব আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চায়, মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যিনি বলছেন দেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়, আমাদের সংবিধান যেখানে বলছে যে আমাদের দেশ কোন পথে এগোবে সেটা যদি বুঝতে হয়, তাহলে এই দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, কালো টাকার মালিক, এখানে আমাদের দেশে যে কালো টাকা সেই কালো টাকাও কিন্তু কম না, সেটা প্রায় মানে টাকার অঙ্গে যদি বলা যায় যে তা হলো বিপুল অঙ্কের টাকা। এবং আমাদের দেশের জিডিপির 46-81% যদি মাঝামাঝি ধরি 60% আজ টাকা কালো টাকায় পরিণত হয়েছে, সেই টাকাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, তারা সেই টাকা লুকিয়ে রেখেছে, বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রেখেছে, সেই টাকাও কিন্তু আজকে খুঁজে বের করা দরকার। অর্থনীতিতে যদি আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। অতএব সতর্কতা অবলম্বন করা জরুরি বলে আমি মনে করি। আজকে আরেকটা কথা আমি বলতে চাই, যে আমাদের অর্থমন্ত্রী বলেছেন বিভিন্ন স্থায়ী কমিটির সাথে আলোচনা করে এই বাজেট উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি এ কথা সত্য নয়, বাজেট স্থায়ী কমিটির সভাপতিদের সাথে এইটা হয়তো আলোচনা হয়েছে কিন্তু সকলের সঙ্গে আলোচনা হয় নাই। আমি একটু সময় চাইব মাননীয় স্পিকারের কাছে। আমার আর দুটো পয়েন্ট আছে, একটা হলো যে আমাদের এই যে বৈষম্যের প্রবণতা আমাদের রাষ্ট্রে যাতে কমে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং ব্যবস্থা নিতে হবে, এবং সেই সমতার রাজনীতি এবং যেটা আমাদের সংবিধানে আছে সেই সংবিধান অনুসারে মানুষে মানুষে বৈষম্য রোধ করে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার আমাদেরকে প্রচেষ্টা আমাদের নিতে হবে। মাননীয় সদস্য 3 মিনিট বলুন। যে 3 মিনিট বলুন, 3 মিনিট। আমাদের বলা হয়েছে যে শিক্ষাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আমি বাজেট খুলে দেখলাম শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান বলে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এবারেও শিক্ষাতে আমাদের বাজেট কম দেওয়া হয়েছে। আমাদের দেশে স্বাস্থ্যখাতে আমাদের অনেক বাজেট বাড়ানো দরকার, কারণ আমাদের একটা জেলা শহরে
যে সাধারণ হাসপাতাল রয়েছে সেখানে আজকে প্রতিদিন প্রতি মানুষের যে অসুখ হয়, যে রোগ হয়, সেই রোগগুলো আমরা দেখি যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যেমন ডায়ালিসিস নেই, বা হৃদরোগের চিকিৎসা নেই, বা এবং সাধারণ কতকগুলো শিশুদের চিকিৎসা নেই, আমাদের প্রতিবন্ধী শিশুদের তাদের ব্যবস্থাপনার কোনো উদ্যোগ নেই। আজকে আমাদের দেশের স্বাস্থ্যখাতকে যদি আমরা গড়ে তুলতে না চাই, অনেকে সিঙ্গাপুরে যায়, ব্যাংককে যায়, আমেরিকায় যায়, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য বাস্তব উদ্যোগ নিতে হবে। আমি এই বাজেটে আমি অবাক হয়ে গেছি যে 1 কোটি মানুষ চরে বাস করে। প্রতিবারই আমি দেখি যে আমাদের এই পাহাড়ে দেখলেন পাহাড় ধসে পাহাড়ের মানুষ, পাহাড়ের আদিবাসীরা মৃত্যুবরণ করেছে, সমতলের আদিবাসীরা টাকা পায় না। এই এত মোটা বাজেটের মধ্যে এই চরের 1 কোটি লোক এবং আজ সমতলের আদিবাসীদের কোনো টাকা কোনো দিন আমাদের অর্থমন্ত্রী তারা যোগ করলেন না। 100 কোটি বরাদ্দ, 100 কোটি টাকা বরাদ্দ দিলে কি হয় সেই চরের মানুষদের জন্য? আর চরগুলোকে যদি উন্নত করে শুধু দুগ্ধ